হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার লেসন 4 হইতে একটি সুন্দর একটি স্টোরি পড়ব। এটি হলো পৃষ্ঠা নম্বর 71। তোমরা দেখে নাও, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 71 হইতে এটি আছে, এই সুন্দর স্টোরিটি দি উইন্ড অ্যান্ড দি সান। আমরা যে স্টোরিটি পড়ব এটি হলো দি উইন্ড। দি উইন্ড বলতে বাতাস বা পবন বলা হয়, বাতাসকে পবনও বলা হয়। দি উইন্ড বলতে পবন, অ্যান্ড দি সান এবং সূর্য। পবন এবং সূর্যের আমরা একটি গল্প শুনবো, বা দি উইন্ড বাতাস এবং সূর্যের আমরা একটি গল্প আজকে পড়বো। উপরে লেখা আছে লিসেন টু এ স্টোরি, একটি গল্প শুনো, অ্যাবাউট দি উইন্ড অ্যান্ড দি সান, বাতাস এবং সূর্য সম্বন্ধে একটি সুন্দর গল্প। আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে একটি মানুষ যাচ্ছে, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্য, সূর্যের ছবি আমরা দেখতে পাচ্ছি, সূর্য দেখছে মানুষটিকে। আর এখানে আমরা এই বাতাস দেখতে পাচ্ছি বা পবন, বাতাসও দেখছে, আর এখানে সূর্যও দেখছে মানুষটিকে রাস্তা দিয়ে যাচ্ছে। আর এখানে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি মানুষটির গায়ে একটি চাদর ছিল, মানুষটির গায়ে একটি চাদর ছিল, আর খুব জোরে বাতাস বইছে দেখতে পাচ্ছি। আর মানুষটি চাদরটিকে খুব জোরে ধরেছে, মানুষটি ভেবেছে ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে এবং চাদরটি কখন উড়ে যাবে। আর এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি মানে সূর্য খুব কিরণ দিচ্ছে, ব্রাইটলি মানে খুব আলো দিচ্ছে, তাপ দিচ্ছে। আর মানুষটি কী করছে, গরম লেগেছে চাদরটি খুলে ফেলেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা গল্পটি পড়ব, দি উইন্ড অ্যান্ড দি সান, বাতাস এবং সূর্য। দেখে নিই প্রথম কী আছে। প্রথম দেখতে পাচ্ছি এখানে উইন্ড, উইন্ড বলতে বাতাসে বলছে, হ্যালো সান, সূর্যকে বলছে হ্যালো সান। আমরাও যখন একজন আরেকজনের সঙ্গে দেখা হয় হ্যালো আমরা তার নাম ধরে বলি, হ্যালো কৃষ্ণ বা এরকম আমরা বলি। এখানে উইন্ড, উইন্ডে বলছে বলতে বাতাসে বলছে, হ্যালো সান, ডু ইউ সি দ্যাট ম্যান, ডু ইউ সি, তুমি কি দেখছো দ্যাট ম্যান, এই মানুষটিকে। বাতাসে সূর্যকে বলছে, ডু ইউ সি দ্যাট ম্যান, তুমি কি মানুষটিকে দেখছো, লেট সি, চলো দেখি, হু ক্যান, কে পারবে, গেট, হু ক্যান গেট হিজ শাল অফ, শাল বলতে চাদর, কাশ্মীরি চাদরকে শাল বলা হয়। লেট সি, চলো দেখি, হু ক্যান গেট হিজ শাল অফ, কে তার শালটি খুলতে পারবে, কে তার চাদরটি খুলতে পারবে। বাতাসে সূর্যকে বলছে, দেখছো রাস্তা থেকে একটা মানুষ বা একটি মানুষকে দেখছো, চলো আমরা দেখি কে এই মানুষটির চাদরটি খুলতে পারবে। তারপর এখানে সান, সূর্যই বলছে, ওকে, ওকে বলতে ঠিক আছে, অল কারেক্ট, ওকে বলতে অল কারেক্ট, ঠিক আছে, ইউ ট্রাই ফার্স্ট, ইউ ট্রাই, ইউ ট্রাই, ট্রাই বলতে চেষ্টা করো, ইউ ট্রাই ফার্স্ট বলতে প্রথমে, ইউ ট্রাই ফার্স্ট, তুমি প্রথমে চেষ্টা করো। তারপর উইন্ড, উইন্ডে কী করছে, পাফিং হিজ চিক্স, চিক্স বলতে গালটিকে ফুলিয়ে, পাফিং হিজ চিক্স। আমরা যখন বেলুন, বেলুনকে আমরা ফুলাই, বেলুনের ভিতরে যখন মুখ দিয়ে বাতাস দিই, তখন আমরা গালটি ফুলিয়ে আমরা বাতাস দিই, এটাকে বলছে পাফিং, পাফিং হিজ চিক্স, হি ব্লোস হার্ড, হি ব্লোস হার্ড, কী বলছে, পাফিং মুখটি তার ফুলিয়ে, হি ব্লোস হার্ড, সে খুব জোরে প্রবাহিত হচ্ছে। আমরা একটু ছবিটি দেখে নিই, এই 2 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একদম বাতাসে কী করেছে, তার গালটি ফুলিয়ে প্রবাহিত হচ্ছে, ব্লোয়িং হচ্ছে, কী করছে, পাফিং হিজ চিক্স, তার গালটি ফুলিয়ে, হি ব্লোস হার্ড, সে জোরে প্রবাহিত হচ্ছে। হুস হুস হুস, আমরা যখন বেলুনে হাওয়া দিই, আমরা কীভাবে হাওয়া দিই, আমরা হুস হুস, সে এভাবে হুস হুস করে সে প্রবাহিত হচ্ছে জুড়ে। ম্যান মানুষটি কী করে, কী হচ্ছে দেখি, ওহ ও মাই গড, কী হচ্ছে, আহ হোয়াট এ স্ট্রং উইন্ড, কী জুড়ে বাতাস বইছে, হোয়াট এ স্ট্রং উইন্ড, কী জুড়ে বাতাস বইছে, লেট মি হোল্ড দি শাল টাইটলি, লেট মি হোল্ড, আমাকে ধরতে হবে, লেট মি হোল্ড, হোল্ড বলতে ধরতে হবে,
দি শাল, এই চাদরটিকে টাইটলি আরও জুড়ে ধরতে হবে, কারণ জুড়ে যেহেতু বাতাস বইছে, মানুষটি কি বলছে, ইস কি বাতাস বইছে জুড়ে, আমাকে চাদরটি আরও জুড়ে ধরতে হবে। উইন্ড বাতাসে কি করছে, লেট মি ট্রাই এগেইন, দাঁড়াও আমি আবার চেষ্টা করছি। বাতাসটি বলছে লেট মি ট্রাই এগেইন, দাঁড়াও আমি আবার চেষ্টা করছি। আবার কি করছে, হুস হুস, আবার হুসকুস করে জুড়ে বাতাস ছাড়ছে। ওফ নো, পারছি না, আই গিভ আপ, আমি ছেড়ে দিলাম। সূর্য বাতাসে কি বলছে, ওফ নো, আর পারছি না, মানে জুড়ে বাতাস বইতে বইতে একদম পরিশ্রান্ত হয়ে গেছে, জুড়ে বাতাস ছাড়তে ছাড়তে একদম পরিশ্রান্ত হয়ে গেছে, বলেছে আই গিভ আপ, আমি ছেড়ে দিলাম। এখন সূর্যর পালা দেখিনি, সূর্য কি করে, তারপর সান, এখন সূর্য বলছে ওকে ঠিক আছে, ইটস মাই টার্ন নাও, ইটস বলতে এটি এখন, ইটস মাই টার্ন, এখন আমার পালা, নাও এখন, ইটস মাই টার্ন নাও, এখন আমার পালা, আই উইল শাইন ব্রাইটার, আমি খুব উজ্জ্বলভাবে, উজ্জ্বল থেকে উজ্জ্বল, এটিকে বলা হচ্ছে ব্রাইটার, আমি প্রতিদিন তো একটি আলো দিই, তাপ দিই, তার থেকে আজকে আরও বেশি দেব, আই উইল শাইন ব্রাইটার, এটিকে বলা হচ্ছে ব্রাইটার। সূর্য বলছে আই উইল শাইন ব্রাইটার, আমি আর আজকে একটু বেশি করে তাপ দেব। দি সান শাইনস, সূর্য কী করেছে, কিরণ দিতে শুরু করেছে, ব্রাইটলি, উজ্জ্বলভাবে কিরণ দিতে শুরু করেছে। মানুষটা কী করেছে দেখে নি, ম্যান, ওফ আর বাপরে, ওফ ইটস গেটিং সো হট, কী ব্যাপার, খুব গরম লাগছে, ইটস গেটিং সো হট, খুব গরম লাগছে, লেট মি টেক অফ মাই শাল, দাঁড়াও আমি আমার চাদরটি খুলে নেই, লেট মি টেক অফ, টেক অফ বলতে খুলে নেওয়া, খুলে নেওয়া, লেট মি বলতে আমি আমার চাদরটি খুলে নেই, মাই শাল, আমি আমার চাদরটি খুলে নেই। সানে বলছে হা হা হা, কী মজা, হা হা হা, আই হ্যাভ ওন, আমি জিতে আছি, ওন বলতে জিতে আছি, আই হ্যাভ ওন, আমি জিতে আছি। দি ম্যান ইজ টেকিং অফ হিজ শাল, দি ম্যান, মানুষটি কী করেছে, টেকিং অফ, খুলে নিয়েছে, হিজ শাল, তার চাদর, দি ম্যান ইজ টেকিং অফ হিজ শাল, মানুষটি তার চাদর খুলে নিয়েছে। উইন্ডে কি বলেছে, ইয়াস হ্যাঁ, ইউ হ্যাভ ওন, তুমি জিতে আসো, ইউ হ্যাভ ওন। কি সুন্দর গল্পটি আমরা পড়তে দেখতে পেলাম, এখানে কে জিতে আছে, এখানে সূর্য জিতে আছিল, আর বাতাসে মানুষটির এই চাদরটি খুলতে পারেনি, সে জুড়ে বাতাস চালিয়েছিল, কিন্তু সূর্য যখন জুড়ে গরম দিয়েছে সে তার চাদরটি খুলে নিয়েছে। আমি আরেকবার রিডিং পড়ব, দি উইন্ড অ্যান্ড দি সান, তোমরাও আমার সঙ্গে সঙ্গে সুন্দর করে পড়ার চেষ্টা করবে। উইন্ড, হ্যালো সান, ডো ইউ সি দ্য ম্যান, লেটস সি হু ক্যান গেট হিজ শাল অফ। সান, ওকে ইউ ট্রাই ফার্স্ট। উইন্ড, পাফিং হিজ চিক্স হি ব্লোস হার্ড, হুস হুস হুস। ম্যান, ওহ হোয়াট এ স্ট্রং উইন্ড, লেট মি হোল্ড দি শাল টাইটলি। উইন্ড, লেট মি ট্রাই এগেইন, হুস হুস, ওফ নো, আই গিভ আপ। সান, ওকে ইটস মাই টার্ন নাও, আই উইল শাইন ব্রাইটার, দি সান শাইনস ব্রাইটলি। ম্যান, ওফ ইটস গেটিং সো হট, লেট মি টেক অফ মাই শাল। সান, হা হা হা, আই হ্যাভ ওন, দি ম্যান ইজ টেকিং অফ হিজ শাল। উইন্ড, ইয়াস ইউ হ্যাভ ওন,
তাহলে ছাত্ররা আজকে এখানে শেষ করে দেবো। তোমরা চেষ্টা করবে কয়েকটি লাইন তোমাদের কপির মধ্যে লেখার জন্য, এবং উপরে এই ড্রয়িংটি তোমরা করবে কপির মধ্যে। কী ড্রয়িংটি করবে তোমরা? সুন্দর করে এই বাতাসের ড্রয়িংটি করবে, এবং সূর্য মামা কীভাবে খুব তাপ দিচ্ছে, কীভাবে দুই নম্বর এবং তিন নম্বর ড্রয়িংটি করবে, বাতাস এবং সূর্যের কীভাবে তাপ দিচ্ছে, কীভাবে বাতাস বইছে। আর তোমরা চেষ্টা করবে তোমরা এই দুই লাইন বা চার লাইন তোমরা সুন্দর করে রিডিং পরে একটি অডিও রেকর্ডিং করে দেখবে হয়েছে কি না, বা ভিডিও রেকর্ডিং করবে। তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি, ধন্যবাদ সবাইকে।